নমস্কার বন্ধুরা, আরএস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আজকের রেসিপি চানা পনিরের তরকারি। চলুন রান্নাটা শুরু করা যাক। নিরামিষ চানা পনির তরকারি বানাতে প্রথমে আমি পনিরটাকে নিয়ে ভেজে নেব। তার জন্য একটা কড়া বসিয়েছি। কড়াটা আমার গরম হয়ে গেছে। এতে দিয়ে দেব 2 চামচ সর্ষের তেল। আমি 100 গ্রাম পনির নিয়েছি, সেটাকে আমি ছোটো সাইজে চৌকো করে কেটে নিয়েছি। সেটা এবার কড়াতে দিয়ে দেবো। দিয়ে একটু উল্টে পাল্টে ভেজে নেব। পনিরটা আমি খুব হালকা করেই ভেজে নিয়েছি। এবার এটা আমি তুলে নেব। এই তেলেই দিয়ে দেবো আরও 2 চামচ সর্ষের তেল। এবার কড়াই দিয়ে দেবো একটা আলু। আমি বড় আলু একটা নিয়েছি, নিয়ে চৌকো করে কেটে নিয়েছি, সেটা দিয়ে দিব। এরপরে দিয়ে দেবো স্বাদ মতো নুন। দেবো অল্প পরিমাণে একটু হলুদ। দিয়ে আলুটা আমি ভালো করে লাল করে ভেজে নেব। আলুগুলো আমি লাল করে ভেজে নিয়েছি। এবার এটা আমি তুলে নেব। এই তেলের ওপরে দিয়ে দেবো 2 তেজপাতা, 2 শুকনো লঙ্কা আর সামান্য একটু 5 ফোড়ন। এটা একটু আমি ভালো করে ভেজে নেব। ফোড়নটা আমার ভাজা হয়ে গেছে। এর ওপরে দিয়ে দেবো 2 চামচ আদা জিরে বাটা। দেবো 1/2 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ লঙ্কা গুঁড়ো। মশলাটা ভালো করে আমি কষিয়ে নেব। মশলাটা আমি একটু কষিয়ে নিয়েছি। তার উপরে দিয়ে দেবো 1টা টমেটো, সেটাকে আমি 4 ভাগ করে কেটে নিয়েছি। দেবো স্বাদ মতো নুন। দেবো সামান্য পরিমাণে একটু চিনি। দিয়ে মশলাটা একটু কষাতে থাকবো। মশলাটা আমি কষিয়ে নিয়েছি। এর ওপরে এবার দিয়ে দেবো ভেজে রাখা আলু। এবার এতে দিয়ে দেবো কাবলি ছোলা। আমি 200 গ্রাম ছোলা নিয়েছি, সেটাকে সেদ্ধ করে রেখেছিলাম, সেটা দিয়ে দেবো। ভালো করে মশলার সাথে মিশিয়ে নেব। আমি মশলার সাথে মিশিয়ে নিয়েছি। এবার এতে দিয়ে দেবো পরিমাণ মতো জল। দিয়ে 5 মিনিট চাপা দিয়ে বসিয়ে রাখবো। 5 মিনিট হয়ে গেছে, ঢাকনাটা আমি খুলে নেব। এবার এতে দিয়ে দেবো ভেজে রাখা পনির। দেবো 5টা চেরা কাঁচা লঙ্কা। দিয়ে ভালো করে একটু মিশিয়ে নেব। আলুগুলো আমার সেদ্ধ হয়ে এসেছে। আর 2 মিনিট আমি চাপা দিয়ে রেখে দেবো। 2 মিনিট হয়ে গেছে, ঢাকনাটা খুলে নেব। এবার এতে দিয়ে দেবো চানা মশলা 1 চামচ। এবার একটু ঘেঁটে নেব। রান্নাটা আমার হয়ে গেছে, এবার আমি নাবিয়ে নেব। আমি নাবিয়ে নিয়েছি, তৈরি হয়ে গেছে আমার নিরামিষ চানা পনিরের তরকারি। এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, লাইক এবং শেয়ার করে দেবেন এবং কমেন্টে জানাবেন রেসিপিটি কেমন লাগলো। আর অবশ্যই রেসিপিটি বাড়িতে বানিয়ে দেখবেন।